Bismillahirrahmanirrahim. Assalamualaikum. আপনারা জানেন বাংলাদেশ সহ সারা বিশ্ব এখন সংক্রামক এবং মরণঘাতী করোনা ভাইরাস আক্রান্ত। করোনা ভাইরাস থেকে মানুষকে বাঁচাতে বাংলাদেশ সরকার পুরো দেশকে লকডাউন করে দিয়েছে। এতে করে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো শিক্ষার্থী ক্লাস করতে পারছে না। কিভাবে শিক্ষার্থী ঘরে বসে অনলাইনে লাইভ ক্লাস করতে পারবে এবং শিক্ষকগণ কিভাবে অনলাইনে লাইভ ক্লাস নিতে পারবেন সে বিষয়ে একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল তৈরি করা। লাইভ ক্লাসের জন্য জুম সফটওয়্যারটি একটি দারুণ প্ল্যাটফর্ম। ফার্স্ট অফ অল www.google.com গিয়ে zoom.usa লিখে তারপর সার্চ করতে হবে। তারপর যদি কোনো শিক্ষার্থী ক্লাস করতে চায় তাহলে জয়েন মিটিং অপশনে গিয়ে তাকে জয়েন করতে হবে। মিটিং মানে কোনো শিক্ষার্থী যদি ক্লাস করতে চায়, মিটিং দ্যাট মিন্স ক্লাস, আর হোস্ট মিটিং দ্যাট মিন্স কোনো টিচার যদি ক্লাস নিতে চায় তাহলে তাকে তিনটি অপশনে তিনি যেতে পারেন। সেটি হলো ভিডিও অপশনে অথবা উইদাউট ভিডিও অথবা স্ক্রিন শেয়ারিং বা হোয়াইটবোর্ড শেয়ারিং এর মাধ্যমে উনি ক্লাস নিতে পারবেন। মিটিং আইডি ক্রিয়েট করার জন্য ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে যেতে হবে। বেসিক্যালি আমি এখানে অ্যাজ এ টিচার হিসাবে লগ ইন আগে থেকেই করে রেখেছি। আপনারা যখন নতুনভাবে এখানে প্রবেশ করবেন সেখানে অবশ্যই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে গিয়ে আপনার মিটিং আইডি ক্রিয়েট করতে হবে, বিকজ মিটিং আইডি ক্রিয়েট করলে এরকম মাই অ্যাকাউন্ট আসবে। তারপর আপনার জন্য একটি মিটিং আইডি ক্রিয়েট হবে এবং একটি পাসওয়ার্ড ক্রিয়েট হবে। দেন তারপর আপনি যদি চান যে এটি মোবাইলে আপনি ইনস্টল করতে চান সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে গুগল প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে আপনাকে লিখতে হবে জুম। জুম লিখে zoom.us লিখতে হবে। এসে লিখলে এরকম একটি আইকন আসবে। এই আইকনটি বেসিক্যালি জুম সফটওয়্যার। এটি আপনি ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন আপনার মোবাইল। আবার বলছি আপনাদের এখানে চারটি অপশন রয়েছে। ইউনো নিউ মিটিং মানে যিনি হোস্ট করছেন, যিনি ক্লাস নেবেন অ্যাজ এ টিচার, উনি এখানে বেসিক্যালি জয়েন করবে। জয়েন করে একটি মিটিং আইডি ক্রিয়েট হবে। সেই মিটিং আইডিটা অবশ্যই স্টুডেন্টদেরকে জানাবেন। আর স্টুডেন্টরা সেই মিটিং আইডিটার মাধ্যমে জয়েন করবেন এই ক্লাসে। যদি কোনো ক্লাস করতে চায় ওই টিচারে তাহলে এখানে জয়েন করে মিটিং আইডি দিবে, পাসওয়ার্ড দিবে। পাসওয়ার্ড দেওয়ার পর সেই স্টুডেন্ট টিচারে ক্লাস করতে পারবে। ইউনো এই ক্লাসের যদি কোনো শিডিউল থাকে তাহলে অবশ্যই টিচার এখানে শিডিউল দিতে পারবেন, যে শিডিউলটি স্টুডেন্টরা জেনে যাবে যে কোন টাইমটি তারা ক্লাসে জয়েন করবে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইউনো আরেকটি ব্যাপার অত্যন্ত ইম্পর্টেন্ট, সেটি হলো যে ইউনো আপনারা স্ক্রিন শেয়ারিংয়ের মাধ্যমে ক্লাস নিতে পারবেন। যেমনটি আমরা ফিজিক্যালি যেটা করে থাকি, ফিজিক্যালি আমরা হোয়াইটবোর্ডের মাধ্যমে ক্লাস নিই এবং আমরা একদম ফিজিক্যালি তাদেরকে হোয়াইটবোর্ডে লিখে বোঝাতে পারি। বাট ভার্চুয়াল ক্লাসে, লাইভ ক্লাসে আপনাকে যেটা করতে হবে, ইউনো এখানে আপনি শেয়ার করতে পারবেন আপনার স্ক্রিন এবং ডকুমেন্ট এবং ওয়ার্ড ফাইল এবং পাওয়ার পয়েন্ট, এবং যদি কোনো ভিডিও দেখাতে চান সেটাও দেখাতে পারবেন। আপনার পুরো স্ক্রিনটাই আপনি শেয়ার করতে পারবেন। আপনি যদি ল্যাপটপে ক্লাস নেন অথবা মোবাইলে ক্লাস নেন, আপনার কন্টেন্টগুলো সঠিকভাবে আপনি স্টুডেন্টদেরকে বোঝাতে পারবেন। অ্যাজ এ টিচার যখন ক্লাস শুরু করবেন তখন উনি লাইভ ক্লাসে যেতে পারবেন এবং লাইভ ক্লাসে যাওয়ার পর এই অপশনগুলো দেখতে পারবেন। এই অপশনগুলোর কী কী কাজ হবে অ্যাকচুয়ালি সেগুলো আমি বর্ণনা করছি। এখানে একটি অডিও অপশন রয়েছে। অডিও অপশনটি আমি কথা বলছি এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে। সো আমি যেটা বলবো, যখন আপনি ক্লাস নেবেন এই অপশনটি অবশ্যই মুট করা থাকবে না, এরকম আনমুট করতে হবে। আনমুট করে আপনার ক্লাস নিতে হবে, তারা আপনার ভয়েস শুনতে পারবে। এবং স্টুডেন্টরা যখন ক্লাস করবে তাদের এই অপশনটি অবশ্যই অবশ্যই আনমুট করে রাখতে হবে। আনমুট করে রাখলে তাহলে তারা টিচারের ক্লাস শুনতে পারবে। এবং আরেকটি অপশন এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হলো স্টার্ট ভিডিও অপশন। যদি আপনি লাইভে একদম সরাসরি আপনি কথা বলতে চান, স্টুডেন্টরা যদি আপনাকে দেখতে চায় তাহলে এই অপশনটি আমি এখানে ক্রস দিয়ে রেখেছি। কারণ হলো এই মুহূর্তে ভিডিওটি অফ করে রেখেছি। যদি আপনি ক্লাস নিতে চান তাহলে এখানে ভিডিওটি অন করতে পারেন। অন করলে যেটা হবে স্টুডেন্টরা আপনাকে দেখতে পারবে। আরেকটি অপশন এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো ইনভাইট। স্টুডেন্টদেরকে আপনি ইনভাইট করতে পারবেন, তাদের ইমেইলের মাধ্যমে করতে পারবেন, তাদের কন্ট্যাক্টের মাধ্যমে তাদেরকে আপনি ইনভাইট করতে পারবেন। ইনভাইট করলে স্টুডেন্ট আপনার ভিডিও ক্লাসে এবং লাইভ ক্লাসে জয়েন করতে পারবে। একটি অপশন অত্যন্ত ইম্পর্টেন্ট, ম্যানেজ পার্টিসিপেন্টস। কতজন পার্টিসিপেন্ট জয়েন করছে, কতজন স্টুডেন্ট এখানে জয়েন করছে সেটা আপনি দেখতে পারবেন। কোনো স্টুডেন্টকে যদি আপনি এখান থেকে ডিলেটও করতে পারবেন এবং কোনো স্টুডেন্টকে আপনি যদি কোনো কমেন্টস করতে চান সেটিও আপনি করতে পারবেন, তারপর ক্লোজ করতে পারবেন।
দেন হলো স্ক্রিন শেয়ার। যদি আপনি স্ক্রিন শেয়ার করতে চান তাহলে স্ক্রিন শেয়ারিং এ ক্লিক করে আপনি টোটাল বোর্ডটা আপনার সামনে চলে আসবে। আর যদি এই মুহূর্তে আমি স্ক্রিন শেয়ার করি তাহলে যেটা দেখা যাবে এরকম, শেয়ার করলেই আপনি ডেস্কটপে যা করবেন সব স্টুডেন্ট দেখতে পারবে। আর এটা অফ করে দিলে তাহলে এটা অফ হয়ে যাবে। দেন আরেকটি বিষয় হলো চ্যাট অপশন। কোনো স্টুডেন্টের সাথে যদি আপনি চ্যাট করতে চান, যেহেতু আমার এই লিস্টে কোনো স্টুডেন্ট নেই, সেহেতু স্টুডেন্ট যদি চ্যাট করে আপনাকে কোনো কোশ্চেন করতে পারবে, যে ইয়েস তার কোনো কোশ্চেন থাকতে পারে, ইউনো ওই কোশ্চেনগুলো আপনি এখানে ওয়ান বাই ওয়ান অ্যান্সার করতে পারবেন। এবং সেই সাথে চ্যাট অপশনটি যদি ক্লোজ করতে চান তাহলে ক্লোজ করতে পারবেন। এবং এই জায়গাটা অত্যন্ত ইম্পর্টেন্ট, পুরো ক্লাসটি যদি শেষ করার পর আপনি রেকর্ড করে রাখতে চান তাহলে রেকর্ড অপশনে গিয়ে আপনি রেকর্ড করতে পারবেন, এবং রেকর্ড করার পর সেটিকে সেভ করতে পারবেন, সেভ করার একটা অপশন রয়েছে। এভাবে আপনি ভিডিও ক্লাসটা সম্পূর্ণ করতে পারবেন। এবং সেই সাথে যদি আপনি ক্লাস শেষ করেন এবং ক্লাস শেষ করে পুরো ভিডিওটি অফ করতে চান তাহলে ইন মিটিংয়ে গিয়ে আপনি ক্লিক করতে পারেন। ইন মিটিংয়ে ক্লিক করে আপনাকে যেটা করতে হবে পুরো ক্লাসটিকে অফ করতে হবে। থ্যাংক ইউ সো মাচ। এবং এই ধরনের টিউটোরিয়াল আরও তৈরি করবো নেক্সটে, এবং আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। আপনারা কমেন্ট বক্সে গিয়ে জানাতে পারেন আপনাদের মতামত। আমি আপনাদের সাথে ছিলাম অনেকক্ষণ। থ্যাংক ইউ সো মাচ, সি অ্যাগেইন, এবং আপনাদের সাথে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।